লেজারস্টেস লাইটিং কারেন্ট ছাড়া যে কোনো জায়গায় বসে কিভাবে ব্যাটারির মাধ্যমে চালানো যায় এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। এটা ব্যাটারির মাধ্যমে চালানোর জন্য আমাদের এরকম দুইটা ব্যাটারি প্রয়োজন হবে। এই ব্যাটারি দুটো হলো 3.7 ভোল্টের ব্যাটারি। এই ব্যাটারি দুটো এখন সিরিজে কানেকশন করব। সিরিজে কানেকশনের জন্য একটা ব্যাটারির পজিটিভ আর অপরটা ব্যাটারির নেগেটিভের সাথে একসাথে সংযোগ করে নেব। ব্যাটারিটির সাথে প্রথমে একটু রং ধরিয়ে নেব। পজিটিভের সাথে একটা তার লাগিয়ে দেব। ব্যাটারি পজিটিভের সাথে তারটা সংযোগ করে নিছি। এবার আরেকটা ব্যাটারি নেগেটিভের সাথে তারটা সংযোগ করে নেব। সোল্ডারিং হয়ে গেছে। এবার ব্যাটারি ভোল্টটা একটু মেপে নেব। এখানে 7.43 ভোল্ট শো করছে। আপনারা এখানে 5 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত ইউজ করতে পারবেন, তবে 12 ভোল্টের যদি কিছুটা কম হয় তাহলে ভালো হয়। এই লাইটটিতে সংযোগ দেওয়ার জন্য একটা আমাদের জ্যাক প্রয়োজন হবে। ব্যাটারি থেকে মানে এটার সকেট পর্যন্ত লাইন দেওয়ার জন্য একটা জ্যাকের প্রয়োজন হবে। আগের একটা ভিডিওতে এই চার্জারটি তৈরি করে দেখিয়েছিলাম লেজার লাইটটি চালানোর জন্য। আপনারা ভিডিওটি দেখে নেবেন, এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে। চার্জারটা তারের সাথে এই জ্যাকটার কিছুটা অংশ কেটে নেব। তারটা একটু কেটে নেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। জ্যাকটির যে সাদা তারটা আছে এই তারটা হলো পজিটিভ, আর যে কালো তারটা আছে এই তারটা হলো নেগেটিভ। ব্যাটারি নেগেটিভের সাথে জ্যাকের নেগেটিভটি সোল্ডারিং করে দেব। অপর ব্যাটারির পজিটিভের সাথে জ্যাকের পজিটিভটি সংযোগ করে দেব। দেখুন সোল্ডারিং করা হয়ে গেছে। ব্যাটারির সাথে সংযোগ করা জ্যাকটি লেজার লাইটের যে সকেটটি আছে ডিসি সকেটটি সকেটের সাথে সংযোগ করে দেব। সংযোগ করে দিলাম। ভিতরে কুলিং ফ্যানটা অন হয়ে গেছে। দেখুন এটা আলো, দেখুন খুব সুন্দর আলো হয়। শুধুমাত্র দুইটা ব্যাটারির মাধ্যমে এটা তৈরি করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।